ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জগতের প্রত্যেকটি সৃষ্টি শান্তি চায়, আমরা মানুষেরা আরো বেশি চাই। শান্তির জন্য চেষ্টা প্রচেষ্টাও কম করি না, কিন্তু বেড়ে চলছে দিন দিন অশান্তি। নিয়ম তো ছিল যে যা চায় সে তা পায়, ষোলো আনা না পাইলে কিছু কিছু পায়, কিন্তু শান্তির বেলায় ঘটছে এর বিপরীত। চায় শান্তি, পায় অশান্তি। এর মূল কারণ কি? এর মূল কারণ হল যেখান থেকে শান্তি আমদানি করা যায়, যেখানে গেলে শান্তি পাওয়া যাবে, ওখানে না গিয়ে, ওখান থেকে শান্তি আমদানি না করে অশান্তির গোডাউন এবং কারখানা থেকে শান্তি আমদানি করতে চাই, যার দরুন শান্তির পরিবর্তে অশান্তি আসে। আজ আমাদের ধারণা, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা ইউরোপ থেকে শান্তি আমদানি করা যাবে, তাই তাদের তাহজিব তামাদ্দুন, তাদের চালচলন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের রীতিনীতি, এমনকি তাদের বেশভূষা পর্যন্ত আমরা আমদানি করতেছি। ফলস্বরূপ দিন দিন অশান্তি বাড়তেছে। এ দেশগুলো আসলে শান্তির দেশ নয়, এগুলো বাস্তবে অশান্তির কারখানা। আমাদের দেশে পিতামাতা যদি বুড়ো হয়ে যায়, তার থাকা খাওয়ার ব্যবস্থা ছেলেরাই করে, মারা গেলে দাফন কাফনের ব্যবস্থাও ছেলেরা করে। মাঝে মধ্যে ছেলেরা অবাধ্য হয়, অস্বীকার করি না। ছেলে যতই অবাধ্য হোক না কেন, চারটা খাইতে দিলে ছেলেই দেয়, দাফন কাফন ছেলেই করে। কিন্তু আমেরিকা ইউরোপ গিয়ে দেখুন, যুবক ছেলে আরেকজনের যুবতীকে নিয়ে উল্লাসে মাতাল। পিতামাতার সেবা করা তো দূরের কথা, পিতামাতার দায়িত্ব যে আমার উপর, এই অনুভূতিও তাদের মধ্যে নেই। এমনও দেখা গেছে যে বুড়ো পিতা সন্ধ্যায়
সকালে আর বের হয়নি, এক দিন দুই দিন বের হয় না, দুয়ার বন্ধ। এখন দুর্গন্ধ ছড়িয়ে আসতেছে বাইরের দিকে, এলাকার লোকেরা দুয়ার ভেঙে ভিতরে ঢুকে দেখে লাশ পচা আরম্ভ হয়েছে, অথচ বুড়ার ছেলে আছে মেয়ে আছে, ওদের কোনো খবর নেই তাদের পিতার কি অবস্থা। এমনও ঘটনা ওইখানে ঘটতেছে, সরকার বাধ্য হইয়া এখন আমেরিকা ইউরোপে বুড়া বুড়ির ফার্ম খুলেছে। ফার্ম আমাদের দেশে যেরকম মুরগির ফার্ম আছে, এরকম আমেরিকা ইউরোপে বুড়া বুড়ির ফার্ম আছে, বৃদ্ধ আশ্রম। এখানে বুড়া বুড়িকে সরকার লালন পালন করে। এমনও ঘটনা ঘটতেছে, ওই বুড়া বুড়ির ফার্মে বুড়া মারা গেছে। ফার্ম কর্তৃপক্ষ ছেলেকে ফোন করেছে, তোমার আব্বা মারা গেছে, লাশ নিয়ে যাও, দাফন কাফনের ব্যবস্থা করো। ছেলে বলছে হ্যাঁ আসতেছি আসতেছি, পর্যন্তই শেষ, ছেলে আর আসে না। অনেকক্ষণ পর আবার ফোন করা হইল, লাশ তো ফুলা আরম্ভ হয়ে গেছে, একটু পরেই দুর্গন্ধ বের হবে, তুমি আসতেছ না কেন? ছেলে জবাব দেয়, সরি, আমি একটু ব্যস্ত আছি, দাফন কাফন আপনারাই সেরে ফেলুন, বিল কত আসে আমাকে জানাই দিলে আমি পরিশোধ করে দেব। এই হইল ওই দেশের শান্তির বাস্তব রূপ। আজকাল তো পরের কথা, আজ থেকে 70-75 বছর আগে ডক্টর ইকবাল মরহুম তাদের দেশে থেকে পিএইচডি করেছিলেন, বিচক্ষণতার সাথে তাদেরকে জরিপ করেছেন। তার জরিপের ফলাফল তার প্রসিদ্ধতম কিতাব কুল্লিয়াতের মধ্যে তিনি রেখে গেছেন। তার ভাষায় তিনি বলছেন, তার এ কহে অফরঙ্গ মেশে নৌকে ধুয়েছে, তারিক হ্যায় অফরঙ্গ মেশে নৌকে ধুয়েছে, ইয়ে ওয়াদি ইয়ে এ মেনে হিসা ইয়ানে তাজাল্লি, ইয়ে আয়েশে ফরাওয়া ইয়ে হুকুমত ইয়ে তিজারত, দিল সিনা ইয়ে বে নূরমে মাহরুমে তাসাল্লি, দিল সিনা ইয়ে বে নূরমে মাহরুমে তাসাল্লি। মিল কারখানা এবং ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকাশ যেমন কালো হয়ে আছে, অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এমন কালো হয়ে আছে। প্রশ্ন আসে, অর্থ সম্পদ তাদের হাতে, ব্যবসা বাণিজ্য তাদের হাতে, সামরিক শক্তি তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, অশান্তি কেন? অর্থ সম্পদ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ক্ষমতা বলেন, এগুলো শান্তির উপকরণ, এগুলোর নাম শান্তি নয়। শান্তির উপকরণ যদি মালিকের বিধিবিধান অনুযায়ী ব্যবহার না করা যায়, এই শান্তির উপকরণগুলো অশান্তিরও কারণ হয়ে দাঁড়ায়। এই যে এখন শীতকাল, আগুন জ্বালাইয়ে আগুনের তাপ নিলে শান্তি লাগে। কেউ যদি ভাবে যে আগুনের তাপ নিলে শান্তি লাগে, আগুন কেন আমার থেকে দূরে থাকবে, এত শান্তির উপকরণ, এটা আমার জামায় লাগাই দিই, আমার শরীরে লাগাইয়ে রাখি, একটু আগে শান্তির উপকরণ ছিল, এখন অশান্তির কারণ হয়ে গেছে। তেমনিভাবে অর্থ সম্পদ, পদ, ক্ষমতা, শক্তি, এগুলো সব শান্তির উপকরণ, অশান্তিরও কারণ। দুইজন জুতা চোর ধরা পড়ছে মসজিদে, একজন একেবারে চ্যাম্পিয়ন, আরেকজনের গায়ে হাড্ডি কয়েকখান, কোনই কার্ফিডি বেশি পড়বে? যে চ্যাম্পিয়ন, যার স্বাস্থ্য মাস্ত ভালো, কার্ফিডি কোনই বেশি, আর যার স্বাস্থ্য নেই, এই তো এমনি দম আসে আর যায়, একে আর কি করবে? তাহলে যেই স্বাস্থ্য, আমরাও বলতাম সকল সুখের মূল স্বাস্থ্য, আর এই স্বাস্থ্য এখন দুঃখের কারণ হইল, কোনই ফুটতেছে স্বাস্থ্যের কারণে, স্বাস্থ্য না থাকলে তো এই কোনিগুলো ফুটতো না, যার স্বাস্থ্য নেই তার ফিরে কোনি ফুটতেছে না। তো এক সময় শান্তির উপকরণ, আর এক সময়ে অশান্তির কারণ। গত তত্ত্বাবধায়ক সরকার পরিচয় দিয়ে গেছে, প্রমাণ করে গেছে, কত বড় বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক তওবাতিল্লাহ করেছে, পত্র পত্রিকায় এসেছে, আমার সব সম্পদ নিয়ে যাও। মাইক তো নাই, কিছু শেষ মাইক কলা কই, মাইক কিছু নেই, আমার সব সম্পদ নিয়ে যাও,
তারপরও আমাকে ছেড়ে দাও। কত প্রতাপশালী মন্ত্রী মিনিস্টার এক সময়ের তওবা করেছে, পত্রিকায় এসেছে, আমি জীবনে কোনোদিন রাজনীতি করব না, তারপরও আমাকে ছেড়ে দাও। তো যেই সম্পদ, যেই ক্ষমতা শান্তির কারণ ছিল, এটা আবার অশান্তিরও কারণ হয়ে যায় যদি মালিকের বিধিবিধান অনুযায়ী ব্যবহার করা না যায়। তো আমেরিকা ইউরোপের অবস্থাও ঠিক তেমন, শান্তির উপকরণ এদের কাছে আছে কিন্তু শান্তি নেই, উপকরণ থাকলে শান্তি হবে এমন নয়। পানি শান্তির উপকরণ, পানির অপর নাম জীবন, কিন্তু পানি বাড়তে বাড়তে ঘরের ছাদ পর্যন্ত বাড়ছে, এখন অশান্তির কারণ। অর্থ সম্পদও তেমন, ক্ষমতাও তেমন, এক সময়ে শান্তির উপকরণ আর এক সময় অশান্তির কারণ। তাহলে শান্তি কোথার থেকে আমদানি করা যায়? শান্তি পেতে হলে দুইটি শর্ত পূরণ করা লাগে। একটি শর্ত হল রোগ মুক্তি, রোগী কোনো দিন শান্তিতে থাকতে পারে না, চাই দৈহিক রোগ হোক চাই আত্মিক রোগ হোক, দেহের রোগ হোক আর আত্মার রোগ হোক, উভয় রোগ থেকে মুক্তি শান্তির প্রথম শর্ত। আমরা জ্বরকে সবচেয়ে সাধারণ রোগ মনে করি, তারপরও জ্বর যদি 1 ডিগ্রি হয় কারো, 98 থেকে 99, খাইতে শান্তি নেই, শুইতে শান্তি নেই, কাজ করতে শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি। তো শান্তি পেতে হলে রোগ থেকে মুক্তি লাভ করা লাগবে, চাই দৈহিক রোগ হোক আর চাই আত্মিক রোগ হোক। উভয় প্রকার রোগের চিকিৎসা আমার আল্লাহ বলেন কোরআনে কারীম, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আমি কোরআনের মাধ্যমে তোমাদের জন্য শিফা অবতীর্ণ করেছি, মহা ঔষধ নাজিল করেছি, এটা কোরআনে পাবে। দৈহিক রোগের চিকিৎসাও কোরআনে কারিমে, আত্মার রোগের চিকিৎসাও কোরআনে কারিমে, যদি করতে জানি, না জানলে ক্ষতিও হতে পারে। এক ব্যক্তির ডায়রিয়া, ডায়রিয়া 3-4 দিন ভালো হয় না, বিছানায় পড়ে গেছে, শক্তি নেই। এক লোক এসে পরামর্শ দিতেছে, ভাই তোমার তো শক্তি শেষ হয়ে গেছে, দুধ বড় শক্তিশালী খাবার, পুষ্টিকর খাদ্য, এক কাজ করো অন্তত 2 কেজি দুধ একসাথে খেয়ে ফেলো, শক্তি আসবে। ডায়রিয়ার রোগী 2 কেজি দুধ একটানে খাইছে, কী অবস্থা হবে? এখন আছে শক্তি, শেষ, কিন্তু এই দুধকে যদি দই বানিয়ে খায় এখন আবার উপকার হবে। তো আগে যে দুধ পুষ্টিকর খাবার হওয়া সত্ত্বেও তার আছে শক্তি শেষ করে দিল, এটা দুধের দোষ না তার পেটের দোষ? এটা পেটের দোষ, ব্যবহার করতে জানেনি এই জন্য আছে শক্তি শেষ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে কোরআনে কারিম ব্যবহার করতে জানলে দেহের রোগের চিকিৎসাও এর মধ্যে আছে, আত্মার রোগের চিকিৎসাও এর মধ্যে আছে, না জানলে ক্ষতিও হইতে পারে। বুখারি শরীফে একটি হাদিস আছে যাকে হাদিসে লাদিক বলা হয়, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটি জামাত কোথাও যাচ্ছিল, পথিমধ্যে এক গ্রামের মাতব্বরকে সাপে কাটে, সাপের বিষে মাতব্বর মারা যায় যায় অবস্থা। গ্রামের লোকেরা দেখলো একটু আগেই তো একদল হুজুর কিসিমের মানুষ এখান দিয়ে গিয়েছিল, এরা হয়তো ঝাড়ফুঁক জানে, দৌড়ে গিয়ে ধরছে, জানা আমাদের মাতাব্বর সাহেবকে সাপ কামড় দিয়েছে, এখন মারা যাওয়ার উপক্রম, যদি আপনারা কেউ কোনো দয়া করেন। একজন সাহাবি এসে সূরা ফাতিহা 7 বার পড়লেন, পড়ে যেখানে সাপ কামড় দিয়েছিল ওইখানে ফোঁক দিলেন, ফোঁক দেয়া মাত্র ওই লোকটি সুস্থ হয়ে দাঁড়ায় যায়, মনে হয় যেন তাকে সাপ কখনো কামড়ে দেয়নি। কিসের বরকতে দৈহিক রোগ থেকে আরোগ্য লাভ করল? কোরআনের বরকতে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আমার আল্লাহ কোরআনের মধ্যে আরোগ্য রেখে দিয়েছেন, ব্যবহার করতে জানলে আরোগ্য আসবে। আমার দাদা ওস্তাদ মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, উনি বলেন শিফার জন্য, আরোগ্যের জন্য পুরা কোরআন ব্যবহার করা লাগবে না, পুরা সূরা লাগবে না, পুরা আয়াত লাগবে না, পুরা শব্দ লাগবে না, ব্যবহার করতে জানলে এক একটি অক্ষর যথেষ্ট হয়। তার ভাষায় তিনি বলছেন, নাজমে নাজমা সদর বরাত হাসতে বরতর জাফতাব, নাজমা তো হাসতে বরতর জাফতাব, নাজমে নাজমা সদর বরাত
হাসতে বরতর জাফতাব হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহারে রশিদ। ব্যবহার করতে জানলে এক একটি অক্ষর আরোগ্যের জন্য যথেষ্ট হবে। আমরা তো দেখি অনেক সময় অক্ষরও ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কোরআনের তিলাওয়াত দ্বারা যাদের জবান তরুতাজা, কোরআনি জিন্দিগি দ্বারা যাদের দেহ আবাদ, এদের জবান থেকে যা বের হয়, দেহ থেকে যা বের হয়, তার আসর আর প্রভাব পড়ে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামে রব্বানী আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহেমাহুল্লাহ তাবিজ তুমান লিখতেন না, অভ্যাস ছিল না, কিন্তু এক রুগী এসে ধরছে, হুজুর আমাকে তো তাবিজ দিতেই হবে। হুজুর যতই ওজর পেশ করতেছেন, নাছর বান্দা আমাকে দেয়া লাগবে। হুজুর জান ছড়ানোর জন্য এক টুকরা কাগজ হাতে নিয়ে লিখলেন, কি লিখলেন? ইলাহি মাই জানতা নেহি তেরা বান্দা মানতা নেহি, আল্লাহ আমি তো জানি না কিন্তু তোমার বান্দা মানে না। কাগজের টুকরা তার হাতে তুলে দিলেন, ও মনে করেছে হুজুর তাবিজ লিখে দিয়েছেন, ব্যবহার করেছে তো ভালো হয়ে গেছে। কেন? জবান কোরআনের তেলাওয়াত দ্বারা তরুতাজা, দেহ কোরআনে জিন্দিগি দ্বারা আবাদ, তাই যা বের হয় তারে আসর হয়, তারই প্রভাব পড়ে। আজ থেকে প্রায় 750 বছর আগের কথা, হযরত শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ দাদার পিঠে সওয়ার সফর করতেছেন, পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। এক বাড়ির দুয়ারে গিয়ে আওয়াজ দিলেন, বাড়ির মালিক বেরিয়ে আসলো। মালিক ছিল একজন কৃষক। বললেন, ভাই আমি মুসাফির মানুষ, আজ রাত কি তোমার এখানে থাকা যাবে? মালিক ছিল কৃপণ কিসিমের, ভাবলো এই মৌলবী সাহেবকে থাকতে দিলে রাত্রে 4টা খাইতেও তো দিতে হবে, এত জামাদার কি কাজ, নিষেধ করে দিল, আমার এখানে থাকার অনুমতি নেই। হুজুর সামনে চলছেন। বাড়ির মালিক ঘরে ফিরে এসে দেখে তার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয়েছে। এমন বেদনার বেদনা, মনে হয় যেন মারাই যাবে, কিন্তু বাচ্চা খালাস হওয়ার নাম নিশানাও নেই। মনে পড়ল একটু আগেই তো একজন হুজুর এসেছিলেন, হয়তো হুজুরে কোনো তদবির জানেন, দৌড় মারছে হুজুরের খোঁজে। এটা শুধু 750 বছর আগের একজন কৃষকের স্বভাব যে তা নয়, ওই কৃষকের খালাতোবাইদের সংখ্যা এই যুগেও কম নয়। যখন দেখি চতুর্দিক অন্ধকার, সব রাস্তা বন্ধ, তখন হুজুরের কথা মনে পড়ে। স্বার্থ উদ্ধার হয়ে গেলে এখন আর হুজুরের প্রয়োজন নেই, এখন হুজুরের বিরুদ্ধাচারণ আরম্ভ করি, এটা আমাদেরও স্বভাব। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তৎকালীন ভারতবর্ষের বাদশাহ সুলতান গিয়াসউদ্দিন বলবন, বাদশার কান ভরল শত্রুরা, যে বাদশাহ মনে হয় যেন পুরা ভারতবর্ষ নিজামউদ্দিনের দরবারে এসে ভিড় করতেছে, শুধু সে যদি দাবি করে আমি বাদশাহ, সেই বাদশাহ হয়ে যাবে, আপনার বাদশাহ আর টিকবে না। গিয়াসউদ্দিন বলবন আতঙ্কিত হয়ে পড়ল। সাধারণত যারা ক্ষমতা লোভী, এরা এই ধরনের বড় কোনো হুজুরের কথা শুনলে ভয় পেয়ে যায়, না জানি কি হয়। বাদশাহ ভয় পেয়ে গেল, তাহলে গদি কিভাবে টিকানো যাবে? বাদশাহ জানতে চাইল, এত লোক যে তার দরবারে আসে, এরা কি খায়, কোথার থেকে খায়, খাওয়ার ফিকির। বলা হলো লোকজন এখানে নজর নিয়াজ পেশ করে, হাদিয়া তোহফা নিয়ে আসে, এগুলোয় পাকশাক হয়, এগুলোয় খায়। বাদশাহ ভাবলো যে এগুলো যদি বন্ধ করে দেয়া যায় তাহলে তো খাওয়া দাওয়া বন্ধ হবে, খাওয়া দাওয়া না পাইলে লোকজন কেটে পড়বে, নিজামউদ্দিন একা হয়ে যাবে, আমার গদি ঠিক থাকবে। বাদশাহ আইন করে দিল যে আজ থেকে নিজামউদ্দিনের দরবারে কোনো প্রকারের হাদিয়া তোহফা নজর নিয়াজ পেশ করা নিষেধ। চতুর্দিকে পাহারাদার বসায় রাখলো, কেউ যাতে চুপে চাপাও কিছু আনতে না পারে। এই সংবাদ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের কানেও পৌঁছে। এই সংবাদ পৌঁছার পর তিনি লঙ্গরখানার ম্যানেজারকে ডাক দিলেন। এই সংবাদ আমাদের কানে পৌঁছলে আমরা ম্যানেজারকে ডেকে কি বলতাম? ভাই আশা তো বন্ধ হয়ে গেছে, আর আসবে না, একটু হিসাব নিকাশ করে পাকশাক করবে। কিন্তু হযরত ডেকে বললেন, আজ থেকে ডবল পাকাইতে হবে, লোকজন দ্বিগুণ আসবে, লোকজন দ্বিগুণ আসবে।
আসা তো বন্ধ, কিন্তু ব্যয় হবে ডবল। হুকুম দিয়ে দিলেন, পাকশাক ডবল শুরু হয়ে গেল, লোকজন দ্বিগুণ আসা আরম্ভ হয়ে গেল। বাদশার কানে সংবাদ পৌঁছলো, বাদশাহ অবস্থা তো বড় বেগতিক, কি পাহারাদার আপন জায়গায় আছে, নজর নিয়াজ হাদিয়া তোফা সব বন্ধ, কিন্তু পাকশাক চলছে দ্বিগুণ, লোকজন আসা আরম্ভ হয়ে গেছে দ্বিগুণ, এখন কি করা যায়। বাদশাহ বুঝে ফেলল যে এই মহামানবের সাথে হাত ধরে কুলানো যাবে না। আগের যুগে রাজা বাদশারা মাঝে মধ্যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে গেলেও শেষমেশ বুঝে আসতো, এই যুগে বুঝে আসে না। যদি এই যুগেও বুঝে আসতো তাহলে আমাদের জন্য রহমত হইত, কিন্তু এতটুকু বুঝাও হবে না, আল্লাহ পাক আরো বুঝাইবেন। এর মধ্যে বাদশার প্রস্রাব বন্ধ হয়ে যায়, সরকারি ডাক্তার কবিরাজ হাকিম সব ফেল, কারো ওষুধ কোনো ক্রিয়া করে না, একদিন দুই দিন তিন দিন পেশাব বন্ধ। এখন বাদশা গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে, ডাক চিৎকার শুরু করে দিয়েছে, চতুর্দিক রাস্তা বন্ধ, অন্ধকার হয়ে গেছে, আর বাঁচা যাবে না। বাদশার মা এখন দৌড় মারছে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারের দিকে, ওই চতুর্দিক অন্ধকার দেখলে হুজুরের কথা মনে পড়ে, এসে বলছে, হুজুর আমার ছেলের তো অবস্থা শেষ। কেন শেষ? হুজুর কয়েকদিন যাবৎ তার পেশাব বন্ধ, এখন তার গড়াগড়ি আর ডাক চিৎকার আমরাও তো সইতে পারতেছি না, হুজুর যদি আপনি একটু মেহরবানি করতেন। হুজুর বললেন, হ্যাঁ মেহরবানি তো করা যাবে যদি তোমার ছেলে একটি শর্ত মানতে পারে। যে হুজুর বলুন কি শর্ত মানবে? শর্ত আর কিছু না, সাধারণ একটি শর্ত। হুজুর বলুন, শর্ত হলো তোমার ছেলেকে বলো ক্ষমতা ছেড়ে দিতে, ইস্তফা দিতে বলো, এবং আমার নামে ক্ষমতা লিখে দিতে বলো, ওই লেখার উপরে তার দরবারের মন্ত্রী মিনিস্টারদের দস্তখত থাকতে হবে। এই শর্ত যদি পূরণ হয় ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে পেশাব বের হওয়ার। বাদশার মা আবার ছুটে আসছে বাদশার কাছে, বেটা বাঁচতে হলে কাগজ কলম হাতে নাও। বাদশা বলছে, মা দরকার ওষুধের, কাগজ কলমের কি কাজ? কাগজ কলমের কি কাজ এখন বলছি, হাতে নাও বাঁচতে হলে। বাদশা কাগজ কলম হাতে নিল, মা বলল, ইস্তফা নামা লেখো। বাদশা লিখে ফেলল, এদিকে তো জীবন যায়, এবার লেখো ক্ষমতা নিজামউদ্দিনের হাতে তুলে দিলাম, এখন থেকে ভারতবর্ষের বাদশাহ নিজামউদ্দিন আউলিয়া, আমি একজন সাধারণ পাবলিক। বাদশাহ লিখে ফেলল, মন্ত্রী মিনিস্টারদের দস্তখত আনা হইল, কাগজ নিয়ে মা ছুটে আসছে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে, এসে বলছে, হুজুর এই ন্যায় শর্ত পূরণ করে আসছি। হুজুর কাগজটি হাতে নিয়ে দেখলেন ঠিকঠাক লিখছে কিনা, দেখেন যে হ্যাঁ ঠিকঠাক লেখা আছে, এখন ক্ষমতা কার হাতে? নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির হাতে, যাকে ভয় পেয়েছিল ক্ষমতা আল্লাহ পাক ক্ষমতা তার কাছে নিয়ে আসলেন। আমাদের দেশে প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাখ ফহায়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কাগজটি পড়ার পর বাদশার মায়ের সামনে চিরে টুকরা টুকরা করে ফেললেন, অতপরে চিরার টুকরাগুলো একটি পাত্রে রেখে পাত্রটি বাদশার মায়ের হাতে তুলে দিয়ে বললেন, এ পাত্রটি নিয়ে তোমার ছেলের সামনে ধরো আর বলো এটার ভিতরে যাতে পেশাব করে, ইনশাআল্লাহ পেশাব বেরিয়ে আসবে। মা পাত্র নিয়ে ধরছে ছেলের সামনে, পাত্রের ভিতরে তো ভারতবর্ষের ক্ষমতা, পাত্র ছেলের সামনে ধরা মাত্র ফরফর পেশাব শুরু হয়ে গেছে। হুজুর বুঝাই দিলেন, ও গিয়াসউদ্দিন তুমি যে ক্ষমতা লিখছো, তুমি যে ক্ষমতার জন্য লালায়িত, এই ধরনের ক্ষমতা আমাদের জন্য মোল্লা মৌলবীদের দৃষ্টিতে পেশাব তুলল, তোমার ক্ষমতায় তুমি পেশাব করো, আমরা এই ধরনের ক্ষমতায় পেশাবও করি না। হ্যাঁ মাঝে মধ্যে আন্দোলন হয় আমাদের ক্ষমতার জন্য নয়, তোমাদের ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, টিকিয়ে রাখার জন্য। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে লিখেছেন, যদি কোনো ক্ষমতাসীন তার ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, দীর্ঘ সময় ক্ষমতায় বসে থাকতে চায়, তাহলে তার জন্য অপরিহার্য আলেম ওলামাদের পরামর্শ নিয়ে যাতে রাষ্ট্র পরিচালনা করে, আলেমদের সেবা শুশ্র করে, তাহলে তার ক্ষমতা টিকে থাকবে। ভারতবর্ষে হযরত আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই ক্ষমতাসীন ছিলেন এক সময়, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে রাষ্ট্র চালাইতেন, তাদের সেবা শুশ্র করতেন, যার বরকতে দীর্ঘ ৪৭ বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
কিন্তু আজ আফসুস, চাইতেও আমরা ক্ষমতায় বসে থাকতে, টিকে থাকতে আলেম ওলামার বিরুদ্ধাচারণ করি, এই জন্য টিকে থাকা যায় না, দু চার দিন পরে ক্ষমতা চলে যায়। যাই হোক, তো হুজুর বুঝাই দিলেন যে এই ধরনের ক্ষমতা আমাদের দৃষ্টিতে পেশাব তুল্য, তো আমরাও এই ক্ষমতায় পেশাব করি না, তোমরাই করো। কেমন ক্ষমতা, কি সাধ যে ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রাখছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার সময়ের বাদশাহ শাহে নিমরোজ, নিমরোজ একটি প্রতাপশালী রাষ্ট্রের নাম, নিমরোজের বাদশাহ, আবিধানিক অর্থের অর্থ হয় মধ্যদিনের বাদশাহ। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন, দিনের অর্ধেককে বলা হয় মধ্যদিন, তো নিমরোজের বাদশাহ মানে মধ্যদিনের বাদশাহ। বাদশাহ হযরত জিলানির বড় ভক্ত, হযরত জিলানির কাছে চিঠি লিখল যে হুজুর, আপনার দরবারে দৈনিক হাজার হাজার মানুষ ফ্রি খায়, মুফত খায়, এদের খাওয়া দাওয়া নিয়ে আপনাকে কত চিন্তা ফিকির করতে হয়, আমি আমার রাষ্ট্রের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, এই অর্ধেকের বাদশাহ আপনি, এখান থেকে যা খাজনা এবং ট্যাক্স উসুল হবে এই দিয়ে আপনার লঙ্গরখানা চলবে, লঙ্গরখানা নিয়ে আপনাকে আর কোনো চিন্তা ফিকির করা লাগবে না। আরবিতে একটি প্রবাদ আছে, আলমার উ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। বাদশাহ মনে করছে হযরত জিলানি বুঝি বাদশাহর ন্যায় খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকেন, এক তাহাজ্জুদ গুজার বান্দা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য অজু করতে আসছে পুকুরের ঘাটে, অপর পাড়ে এক চোর সারা রাত চুরি করছে, সিং কাটছে, এখন গোসল করতে আসছে, তাহাজ্জুদ গুজার বন্দা দেখতেছে অপর পাড়েও পানি নড়ে, পানি নড়া দেখে আল্লাহর শকর আদায় করতেছে যে আলহামদুলিল্লাহ আরো লোকজন তাহাজ্জুদ পড়ে, আর চোর যখন দেখছে ওই পাড়েও পানি নড়ে তো বলে, ও চোর তো দেখা যায় আমি একা নয় আরো আছে, এই তো আরেক চোর সারা রাত চুরি করে গোসল করতে আসছে। তো যে যেমন অন্যকে ভাবেও তেমন, তো বাদশাহ মনে করছে হুজুর বুঝি বাদশাহর ন্যায় খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত। হুজুরের তো শান ছিল কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, আমি যার গোলাম আমার থাকা খাওয়া এবং পরার দায়িত্ব তার, আমার দায়িত্ব তার গোলামি করা, আমি কি খাবো কি করবো কোথায় থাকবো এই দায়িত্ব মালিকের, আমার নয়। আমরা আজ মালিকের দায়িত্ব নিয়ে টানাটানি আরম্ভ করছি, নিজের দায়িত্ব ভুলে গেছি, তো শান্তি কোথার থেকে আসবে। চিঠি আসছে হযরত জিলানির হাতে, কত বড় অফার, গ্রহণ করলেন কি করলেন না বাদশাকে জানাইতে হবে, ভিন্ন এক পৃষ্ঠা কাগজ ব্যয় করে বাদশাকে জানাবেন এটাও বরদাস্ত করলেন না, বাদশার চিঠির উল্টা পিঠে দুইটি শের লিখে জানাই দিলেন। শেরগুলি ছিল চতর সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, চতর সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, দর্দি লাগার বুয়াদ হাওয়াসে মুলকে সঞ্জরাম, চোখাবর ইয়াফতাম যে মুলকে নিমে সব মাম মুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম, মাম মুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশাহ, ছাতার কাপড়ের রং যেমন কালো হয়, ছাতার কাপড়ের রং আপনাদের এলাকায় কেমন হয়? কালো। আগে হইতো, এখন কিনতে হয় না, এখন কত রঙের ছাতা, বরং এক এক ছাতায় যত করলি অত রং, কেন এই বেশ কম? আগের যুগে ছাতার কাপড়ের রং কালো হইতো, অন্য রঙের হইতো না, এখন বিভিন্ন রঙের হয়, কারণ কি? আগের যুগের মানুষেরা শান্তি চাইতো, আমরা ফ্যাশন চাই। কালো রঙের বৈশিষ্ট্য হইল কালো কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া গাঢ় হয়, গরম কম লাগে, আর অন্য রঙের কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া হালকা হয়, গরম বেশি লাগে। তো আগের যুগের লোকেরা শান্তি চাইতো, আরাম চাইতো, এই জন্য ছাতার কাপড়ের রং হইতো কালো। আর আমরা আরাম হোক আর বেআরাম হোক এতে কিছু আসে আর যায় না, ফ্যাশন ঠিক রাখতে হবে, তাই রং বেরঙের ছাতা। দেখছেন না আমাদের কিছু ফ্যাশনই ভাই, তুচ্ছ তাচ্ছিল্যর জন্য বলছি না, বুঝার জন্য বলছি, আক্ষেপের সাথে দুর্ঘটনার জন্য মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট পরিধান করে, কাপড় খুব মোটা এবং টাইট ফিট,
এটা এত টাইটে টাইট, ভিতরে যদি চুলকানি শুরু হইতে পারে তো আঙ্গুল কি লোহার গজাল দিয়ে যদি খোঁচা মারে চুলকানি ভিতরে ঢোকে না। এরপরও এটা ব্যবহার করবে, এই কষ্ট সহ্য করতেছে কেন? ফ্যাশনের গোলাম। পক্ষান্তরে ওলামায়ে কেরামের দিকে তাকায় দেখুন, ঢিলা ডালা জামা কাপড় যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে চুলকান, কোনো বাধা নিষেধ নেই। তারপরে এই ধরনের ভাইয়েরা মাঝে মধ্যে আমাদের কাছেও কোনো কাজে আসেন, হয়তো স্ত্রীকে তালাক দিয়ে ফেলাইছে বা কিছু, তো আমরা কওমি মাদ্রাসায় বসি তো নিচে, তো জায়গা দেখাই দিয়ে ভাই এখানে বসেন, ওনার বসার পজিশনও মনে হয় এখানে উনি বসতে ইচ্ছুক, কিন্তু যখন বসা আরম্ভ করেন ধম করে গিয়ে ওইখানে পড়েন, পড়ে তো পড়ে বসতে পারে না, শুয়ে যায়, হাত দিয়ে ঠেকা দেয় না হলে শুয়ে যেত। এক তো জায়গা দেখালাম এখানে, উনি পড়লেন ওইখানে, দ্বিতীয় বললাম বসতে উনি শুইতে চায়, তাও বালিশ ছাড়া, হাত দিয়ে ঠেকা না দিলে বালিশ ছাড়া শুয়ে যেত, তারপরও এই পোশাক এটা পরবে। আহ, বুঝার জন্য বলছি ভাইয়া, এমন পোশাক পরিহিত অবস্থায় যদি অচিনা কোথাও মারা যায়, ভিক্ষা করা ছাড়া কাফনের কাপড় কি কপালে জুটবে? পক্ষান্তরে ওলামায়ে কেরামের দিকে তাকাই দেখুন, ডিলাডালা জুব্বা রুমাল, অচিনা কোথাও মারা গেল কোনো পেরেশানি নেই, তাদের জুব্বা রুমাল দিয়ে কাফনের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, ভিক্ষা করার প্রয়োজন পড়বে না। এটা ইসলামী পোশাকের বৈশিষ্ট্য, যেখানে ইচ্ছে সেখানে বসুন, কত আরাম এই পোশাকে, কিন্তু এই কষ্ট, তারপর আমরা এই পোশাক করব, কারণ হইল কি, ফ্যাশন চাই, আর আরেক কারণ হইল অনুকরণ, ইহুদি খ্রিস্টান অনুকরণ, তাদের থেকে সব আমদানি করতেছি, লেবাস পোশাক পর্যন্ত অনুকরণ। অনুকরণ প্রিয় প্রাণী হলো বানর, বানর অনুকরণ করে খুব বেশি। এক টুপি ব্যাপারী টুপির টুকরি মাথায় নিয়ে বাজারে যায়, আদাপথে যাওয়ার পর এক গাছের ছায়ার নিচে একটু আরাম করতে ছিল, টুকরি পাশে রেখে ঘুম এসে গেছে। তো বেচারা টুপির ব্যাপারী এই হিসাবে নিজের মাথায় তো একটি টুপি রাখতে হয়, তো তার মাথায় টুপি একটি আছে, আর গাছের আগায় বানর কতগুলো লাফালাফি করে, এরা দেখতেছে এক লোকের মাথায় টুপি, অনুকরণ তো করা লাগবে, এরা টুপি পাবে কোথায়? হঠাৎ দেখে যে টুকরি ভরা টুপি, টুপির কোনো অভাব নেই, এখন সব বানর এক একটা টুপি মাথায় দিয়ে একবার হাফিজি হুজুর সেজে গাছে রাখায়, ব্যাপারে তো ঘুমাইতেছে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখে যে টুকরি খালি, কোনো টুপি নেই, সর্বনাশ, আমার ঘুমের ফাঁকে চোর আমার সব টুপি নিয়ে গেছে, মনের দুঃখে মাথার টুপিটিও ফেলে দিছে। এটা তো বানরা দেখতেছে অনুকরণ করতে হবে, তাকে টুপি ফেলে দিতে দেখে হেরাও মাথার থেকে টুপি ফেলতেছে। এখন ব্যাপারে আশ্চর্য, মান্না সালুয়ার না আকাশ থেকে টুপি নাজিল হইতেছে, কি ব্যাপার? তাকে দেখে সব হাফিজ হুজুর গাছে রাখায় টুপি মাথায় দিয়ে টুপি ফেলতেছে। তো অনুকরণ প্রিয় হইল বানর, আর আমরা এখন বানরের স্বভাব নিয়ে আমেরিকা ইউরোপের অনুকরণ করতেছি, আমার জন্য সাজে কি সাজে না এটাও চিন্তা করি না। এই অনুকরণ করতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়া লাগে। হযরত থানবী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, মিস্ত্রিরা গাছ চিরতেছে গাছ, এখন তো আমরা গাছ চিরি 100 মিলি, আগের যুগে 100 মিল ছিল না, লম্বা একটি করাত হইত, বড় মিস্ত্রি থাকতো উপরে, ছোট দুজন থাকতো নিচে, করাত এভাবে টানাটানি করলে গাছ চিরত, করাত কিছু দূর যাওয়ার পর করাত আর চলে না, তো ফাঁকে দিয়ে একটি খিল ঢুকাইয়ে কুড়ালের পিঠ দিয়ে পিটাইতো, একটু ফাঁক হইতো তো করাত চলতো, আবার যখন করাত চলা বন্ধ হয় খিল তুলে আবার সামনে নিয়ে গাড়তো, এভাবে গাছ চিরা হইত। তো গাছ চিরতেছে মিস্ত্রিরা, আশেপাশে গাছের আগায় বানর কতগুলো, এরাও দেখতেছে কিভাবে গাছ চিরে, মিস্ত্রিরা করাত আপন পজিশনে রেখে খানা খাইতে গেছে ঘরে, এই সুযোগে বানর কয়েকটা এসে মিস্ত্রি সাজে, বড় মিয়া উপরে ছোট দুজন নামছে নিচে, করাত টানাটানি করতেছে দেখে করাত তো নড়ে না, আর না নড়লে কি করা লাগে এটা তো জানা আছে, খিল তুলে সামনে নিয়ে গাড়তে হবে। তো বড় মিস্ত্রি গাছের উপরে বসে খিল নাড়তেছে, তো গাছের উপরে বসে যে খিল নাড়তেছে, পরনে তো মাশাআল্লাহ লুঙ্গি ভাজামা নেই, গাছের ফাঁকে দিয়ে থৈলি ঝুলতেছে আর উনি খিল নাড়তেছে, নাড়তে নাড়তে যখন খিল উঠছে গাছের দুই ফাট তো মিলছে, থৈলি তো ফাঁকে,
চিৎকার আরম্ভ করছে, লাফালাফি, নিচের দুইটা করাত মরাত থুয়ে বাগছে। খুব বড় হুজুরের উপরে কেয়ামত নাজিল হয়েছে, আমাদের উপরে জানে কে কেয়ামত নাজিল হয় আল্লাহ জানে, বাগছে। কিন্তু বড় মিয়া তো বাগতে পারতেছে না, থইলি যে সিফের ভিতরে। এই ফাঁকে মিস্ত্রিরা খানা খেয়ে এসে দেখে বানর চিৎকার দিতেছে, লাফালাফি করতেছে। মিস্ত্রিরা কাছে আসতেছে, তারপরও বাগে না। এরা আশ্চর্য, বানরের কি সাহস লাফালাফি করে আমাদের সামনে, তারপরও বাগে না। আরো কাছে এসে দেখে যে বাঘবে কি করে, থৈলি তো সিফার ভিতরে আটক, বাঘার তো কোনো রাস্তা নেই, বাঘতে হলে তো থৈলি রেখে বাঘতে হবে। তো এতক্ষণ তো মিস্ত্রিদের কুড়ালের পিঠ পড়তো খিলের মাথায়, এখন বড় মিয়ার মাথায় পড়তেছে। এই বারো দশা কেন ঘটল, সাজে না সাজে চিন্তা করে নাই, আরেকজনের অনুকরণ করতে গেছে, তাই জীবন হারিয়ে ফেলছে। আজ আমাদের অবস্থা ঠিক তেমন, ইহুদি খ্রিস্টানের অনুকরণ করা, আমাদের মতো মুসলমানদের সাজবে কি সাজবে না এই চিন্তা ফিকির নেই, অনুকরণ করতে হবে। যার দরুন এমন অবস্থা আমাদের হয়ে গেছে, নিজের স্বাধীন দেশে থাকার পরও আমরা পরাধীন। ওই বিদেশি মনিবদের ইশারা ছাড়া আমাদের একটি কথা বলারও সাহস নেই, হাত পা নাড়ারও সাহস নেই। অবস্থা এমন হয়ে গেছে যে না তো আংরেজে বনে হামনা মুসলমান রহে, না তো আংরেজে বনে হামনা মুসলমান রহে। তোমরা পুরোপুরি খ্রিস্টান হতে পারোনি, আর আমাদেরকেও পুরোপুরি মুসলমান হিসাবে থাকতে দাওনি। আজ আমরা এইভাবে পরাধীনতা ভোগ করতেছি, শুধু একমাত্র বিজাতির সাজে অসাজে চিন্তা না করে অনুকরণ। আল্লাহ কবে আমাদেরকে উদ্ধার করবে? যাই হোক, তো বলতেছিলাম, হযরত জিলানী বললেন, ও মধ্যদিনের বাদশাহ, ছাকার কাপড়ের রং যেমন কালো হয়, তোমার রাজত্বের সামান্যতম লোভ যদি আমার অন্তরে থাকে, আমার তাকদীরের চেহারাটা ওইরকম কালো হয়ে যাক। তোমার এই সুযোগ আমি গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? আগে কারণ উল্লেখ করতেছেন, চৌখাবর ইয়াফতান যে মুলকে নেমে সব, চৌখাবর ইয়াফতান যে মুলকে নেমে সব, মাম মুলকে নেমে রোজ বয়েক যাও নামে হারাম। ও মধ্যদিনের বাদশাহ, স্মরণ রাখো তুমি তো মধ্যদিনের বাদশাহ, আমি আব্দুল কাদের জিলানী মধ্যরাতের বাদশাহ। মধ্যরাতে দুনিয়া থাকে ঘুমে বিভোর, আমি আব্দুল কাদের জিলানী থাকি সজাগ। পাক পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের পর যখন বাদশাহদের বাদশাহ, সম্রাটদের সম্রাট, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ স্থাপন করে কথাবার্তা শুরু হয়, আল্লাহ 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 আল্লাহ, তখন আমার অনুভব হয় পুরা কায়নাত আর সৃষ্টি জগতের বাদশাহী যেন থাকে আমার কদমের নিচে। ও মধ্যদিনের বাদশাহ, যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর খোঁজ পেয়েছি, ওদিন থেকে মধ্যদিনের বাদশাহীর মূল্য আমি আব্দুল কাদের দৃষ্টিতে দুই পয়সাও নয়। তোমার মধ্যদিনের বাদশাহী তোমার মুবারক হোক, আমাকে আমার মধ্যরাতের বাদশাহী করতে দাও। এ বাদশাহীর কি স্বাদ আর কি মজা যদি তোমরা বুঝতে, তলোয়ার নিয়ে যুদ্ধ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বাদশাহী তো দিয়ে রাখছেন, ওই বাদশাহী পেশাব তুল্য হবে না তো কি হবে? যাই হোক, তো বলছিলাম চতুর্দিক অন্ধকার দেখলে হুজুরের কথা মনে পড়ে। কৃষক দৌড় মারছে হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির খোঁজে, যে একটু আগেই তো একজন হুজুর আসছিলেন, হয়তো উনি তাবিস্তুমান জানেন। দৌড়ে গিয়ে দৌড়ছে, হুজুর তাবিজ চাই। কিসের তাবিজ? ও যে আমার স্ত্রীর প্রসব ব্যথা, বাচ্চা বেরিয়ে আসে না, হুজুর বাচ্চা খালাস হওয়ার তাবিজ চাই। হুজুর ফাইছেন সুযোগ, যদি একটি শর্ত মানতে পারো তাহলে তাবিজ দিতে পারি। যে হুজুর কি শর্ত মানবো? আমাকে থাকতে দিতে হবে। যে হুজুর থাকবেন খাবেন কোনো অসুবিধা নেই, তাবিজ চাই। তো হুজুর দেখলেন এই যে এখন থাকা খাওয়ার জন্য রাজি হইল, এখলাসের সাথে না স্বার্থে? স্বার্থে। এখলাস থাকলে তো প্রথমে রাজি হয়েছে, এখলাস নেই স্বার্থে। তো যেরকম থাকার জন্য রাজি হওয়া সেরকম তাবিজ। এক ইমাম সাহেব নামাজ পড়াইতেন, বেতন দিত কমিটি খুব কম। তো বেচারা একদিন কমিটির কাছে আসছে, বেতন বাড়াইতে, আমার বেতন বাড়ান। কমিটি বলে না, বাড়ানো যাবে না, এই বেতনেই নামাজ পড়াইতে হবে, এই বেতনেই নামাজ পড়াইতে হবে। ইমাম সাহেব মনের দুঃখে কয়, ঠিক আছে, যে ধরনের বেতন সেই ধরনের নামাজ। কমিটি বলে, হুজুর কি বললেন? কয়, হ এতদিন যে নামাজ পড়াইছি, অজু একদিনও করিনি, সামনে অজু হবে না, এমনিই চলবে,
বেতন যে অবস্থা, নামাজও এই অবস্থা। তো হুজুরও দেখলেন যে এত স্বার্থে আসছে, এখন আমাকে থাকার ব্যবস্থা করবে, খাওয়ার ব্যবস্থা করবে, এখলাসের সাথে আসে নাই। তো যে ধরনের ব্যবস্থা, সে ধরনের তাবিজ। হুজুর তার সাথে ঠাট্টা করলেন, মজাক করলেন, এক টুকরা কাগজে লিখলেন। কি লিখলেন? কমরা যাসদ খরাম রানি যে যাসদ জানে দেহ কানে যায়া দিয়া না যায়াত, জানে দেহ কানে যায়া দিয়া না যায়াত। আল্লাহ তোমার মর্জি, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার গাধারও থাকার ব্যবস্থা হয়ে গেছে, কৃষকের স্ত্রীর প্রসব হোক আর না হোক, হইলেও আমার ব্যবস্থা হয়ে গেছে, না হইলেও আমার ব্যবস্থা হয়ে গেছে। তো লিখে তার হাতে তুলে দিলেন। কৃষক মূর্খ বেচারা মনে করছে হুজুর তো তাবিজি লিখে দিছেন, নিয়ে ব্যবহার করছে তো বাচ্চা খালাস হয়ে গেছে। আল্লাহ, শুধু একদিন যে হয়েছে তা নয়, এই দীর্ঘ 750 বছর থেকে পরীক্ষিত এই দুইটি পংক্তি কোনো কাগজে লিখে মহিলার বাম উরুতে বেঁধে দিলে অতি সহজে বাচ্চা খালাস হয়ে যায়। কিসের বরকত? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, কোরআনি তেলাওয়াত দ্বারা জবান তরুতাজা, কোরআনি জিন্দগি দ্বারা দেহ আবাদ। তাই এই জবান থেকে যা বের হয়, দেহ থেকে যা বের হয়, তার আসর আর প্রভাব পড়ে। তো দৈহিক রোগের চিকিৎসা কোরআনে কারিমে আছে, আত্মিক রোগের চিকিৎসাও কোরআনে কারিমে আছে। আত্মার রোগ, এটা দেহের রোগের তুলনায় আরো মারাত্মক। খাত্তাবের বেটা ওমর আত্মার রোগী, কত বড় রোগী! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির উচ্ছেদ করার সাহস আবু জাহালও দেখাইতে পারেনি, আবু লাহাবও পারেনি, উতবা সাহেবও পারেনি, আবু সুফিয়ানও পারেনি, কিন্তু খাত্তাবের বেটা ওমর কো আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসব। কত বড় রোগী হলে এই দুঃসাহসিকতা দেখাইতে পারে? এত বড় আত্মার রোগী খোলা তলোয়ার হাতে নিয়ে চলছেন, দোজাহানের বাদশাহ শির নিয়ে আসবে। আধা পথে যাওয়ার পর একজন সাহাবির সাথে সাক্ষাৎ, ওমরের হাবভাব দেখে বুঝে ফেললেন যে ওমর একটা কিছু ঘটাবে। জিজ্ঞেস করতেছেন, ওমর কোথায় যাও, কি জন্য যাও? পরিষ্কার কথা, মুহাম্মদের কল্লা আনতে যাই। সাহাবি দেখলেন এখন যদি আমি বাধা দিই আমারও কল্লা যাবে, মুহাম্মদের কল্লাও নিরাপদে থাকবে না। তাই তিনি কৌশল অবলম্বন করলেন, ওনার কৌশল পরবর্তীতে কাজেও লাগছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, যার ভিতরে কোরআনের নূর ঢোকে, যার ভিতরে ঈমানের নূর ঢোকে, তাকে আল্লাহ পাক কৌশলী বানিয়ে দেন। তার কৌশলের সাথে অন্য কেউ কুলাইতে পারে না। আপনারা অনেকেই চিনেন হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি দামাত বরকাতুহু। সফর অবস্থায় হোটেলে গেছেন ভাত খাইতে, যে টেবিলে উনি ভাত খাইতেছেন ওই টেবিলে আরেকজন জেন্টলম্যান ভদ্রলোক চা খাইতেছে, চা খায়। হুজুর গোশত দিয়ে ভাত খাইতেছেন, গোশত খাওয়ার পরে গোশতের হাড়গুলোও মুখে দিয়ে চিবিয়ে রস খাইতেছেন। আর জেন্টলম্যান বারবার হুজুরের দিকে তাকায় আর মনে মনে ভাবে এই মৌলবিবোধে জিন্দগিতে গোশতের চেহারা দেখেনি, হাঁসহ খেয়ে ফেলতেছে। কিছুক্ষণ পর জিজ্ঞেসে করে বসলো, হুজুর জি আপনাদের দেশের কুকুর কি খায়? ভদ্রলোকের খেয়াল, হুজুর বলবেন কুকুর হাড্ডি খায়, তো হুজুরের সাদৃশ্য হইল কুকুরের সাথে হুজুরের বেজ্জতি হবে। হুজুর আপনাদের দেশের কুকুর কি খায়? প্রশ্ন শোনা মাত্র হুজুর জবাব দিলেন, জি জনাব আমাদের দেশের কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কুকুর হইল কি? এই কৌশল কোথা থেকে আসলো? কোরআনের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআনের এলেম আর বিদ্যা দান করেন তাকে কৌশলী বানায় দেন। আল্লাহ, বরং কোরআনের বিদ্যা ভিতরে ঢুকলে কৌশলী হওয়ার জন্য বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়াও শর্ত নয়। আল এফকার মধ্যে উল্লেখ আছে বাদশাহ আকবর তার প্রধানমন্ত্রী বীরবলকে নিয়ে একদিন বিকালে হাঁটতেছে আর বাতাস খাইতেছে। হাঁটতে হাঁটতে এক পুকুরের পাড়ে, পুকুরের পাড়ে গিয়ে বাদশাহ প্রধানমন্ত্রী বীরবলকে জিজ্ঞেস করতেছে, ও বীরবল বলতো দেখি এই পুকুরে কত পেয়ালা পানি হবে? বীরবল বলে, বাদশাহ জাহা পানা কত পেয়ালা পানি হবে? বীরবল বলে, বাদশাহ জাহা পানা পেয়ালায় পানি ধরে 100 টাকার 150 টাক, এই বিশাল পুকুরে কত পেয়ালা পানি হবে এটা কি আন্দাজ করা সম্ভব?
এর মধ্যেই বাদশাহ দেখতেছে একজন তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র আসতেছে, তাও নাবালক অপ্রাপ্ত বয়স্ক। বাদশাহ ডাক দিলেন, এই তালেব ইলম এদিকে আসো। আসলো, বলো তো এই পুকুরে কত পেয়ালা পানি হবে? প্রশ্ন শোনা মাত্র তালেব ইলম বলতেছে, বাদশাহ পেয়ালা যদি পুকুরে সমান সমান হয় এক পেয়ালা হবে, পেয়ালা যদি পুকুরের অর্ধেক হয় দুই পেয়ালা হবে, পেয়ালা যদি পুকুরের চার ভাগের এক ভাগ হয় চার পেয়ালা হবে। এইভাবে সে চলছে, সামনের দিকে বন্ধ নেই। বাদশাহ বললেন, থামো। থামাই বললেন, ও বীরবল, আজ যদি এই তালেবুল ইলম প্রাপ্ত বয়স্ক হইত, তোমাকে বাদ দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব তাকে দিয়ে দিতাম। কিসের বরকত? কোরআনের বরকত, কৌশল। তো সাহাবি কৌশল অবলম্বন করলেন, বললেন, ওমর, ঘরের চিন্তা আগে করতে হয়, বাইরের চিন্তা পরে। তোমার ঘরে তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নীপতি মুহাম্মদের অনুসারী মুসলমান হয়ে গেছে, তুমি মুহাম্মদের চিন্তা নিয়ে বের হয়ে আসছো। ওমর দেখলেন কথা তো ঠিক, আগে ঘর ঠিক করতে হয় পরে বাইরের চিন্তা। ফিরলেন বোনের ঘরের দিকে, প্রথম তো একবার মোড় ঘুরাই দিলেন, পরে যাই হয় হবে। সাহাবির কৌশল কাজে লাগে। বোনের ঘরের পাশে এসে শুনতে পান নতুন কি যেন পড়তেছে, এরা কোরআন শরীফ পড়তেছিল। ঘরে ঢুকেই তলোয়ারের পিঠ দিয়ে আঘাত আরম্ভ, রক্তাক্ত করে ফেললেন। অনেকক্ষণ আঘাত করার পর বলতেছেন, কি করতেছিলে এটা আমার হাতে দাও, আমি দেখি। বুখারী শরীফে একটি হাদিস আছে, হালাওয়াতে ঈমান তথা ঈমানের স্বাদ যদি একবার কেউ পেয়ে যায়, সে লক্ষ কোটিবার জীবন উৎসর্গ করতে পারে, ঈমান বিক্রি করতে পারে না। বোন বলছে, ভাই এতক্ষণ তলোয়ারের পিঠ দিয়ে আঘাত করেছ, এখন মন চাইলে পেট দিয়েও আঘাত করতে পারো, কিন্তু যে বস্তু আমরা পড়তেছিলাম এই বস্তু তোমার হাতে তুলে দেয়া যাবে না। ওমর বলে, কারণ কি? বোন বলে, আমরা যে বস্তু পড়তেছিলাম এই বস্তু পাক খোদার পাক কালাম, তুমি কাফের না পাক, এ পাক খোদার পাক কালাম না পাক কাফের হাতে তুলে দেয়া যায় না। ওমর ছিলেন তালেবে হক তথা সত্যের সন্ধানী, বললেন, বোন কি করলে এই কালাম হাতে নেওয়া যাবে? বোন বললেন, গোসল করতে হবে। ওমর গোসল করে এসে বললেন, এবার আমার হাতে দাও। ওমরের হাতে তুলে দেয়া হলো সূরা তাহার শুরুর কয়েকটি আয়াত, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ওমর আয়াতগুলো পড়লেন, চিকিৎসা শুরু হয়ে গেছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, বললেন আমাকেও তোমাদের নবীর দরবারে নিয়ে চলো। রওনা হয়ে গেলেন ওমর দরবারের কাছে পৌঁছ, সাহাবায়ে কেরাম দেখতেছেন ওমরের হাতে তলোয়ার আসতেছে। বললেন, ও আল্লাহর রাসূল, ওমর আসতেছে, দেখা যায় হাতে খোলা তলোয়ার কি জানি দুর্ঘটনা ঘটায়, হুজুর অনুমতি দিলে সামনে অগ্রসর হয়ে বাধা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাধা দেওয়ার প্রয়োজন নেই, ওমরকে আসতে দাও। ওমর খোলা তলোয়ার হাতে ঢুকলেন দরবারে, ঢুকে বলছেন, ও আল্লাহর হাবিব, আপনার কল্যাণে আর জন্য এসেছিলাম, এখন নিজের গল্লা দিতে এসে গেছি, আমাকে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিকিৎসা হয়ে গেছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কুরআনের মধ্যে আত্মার রোগের চিকিৎসা হয়ে গেছে। শুধু চিকিৎসা যে হয়েছে তা নয়, দুনিয়ার ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাওয়া যায়, রোগী ডাক্তার হয় না, কিন্তু কোরআনে চিকিৎসা যদি কেউ গ্রহণ করে তো রোগী ডাক্তার হয়ে যায়। ওমর কেমন ডাক্তার হইলেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল আফকার মধ্যে উল্লেখ করেছেন, সিরিয়ার রাজধানী দামেস্ক মুজাহিদিনে ইসলাম গেরাও করে রাখছে, কিন্তু খ্রিস্টানদের দখলে কিল্লা, তারা দখল ছাড়ে না।
অনেকদিন গেরোয়ের পর খ্রিস্টান নেতা নেত্রীরা পাদ্রীরা শর্ত দিল, তোমাদের খলিফা ওমর যদি সশরীরে মদিনা থেকে এখানে এসে আমাদের চুক্তিপত্রে দস্তখত করে তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি, এর আগে কিল্লা ছাড়া হবে না। সংবাদ আসলো মদিনায়, ওমর দেখলেন যদি আমার একটু কষ্টের বিনিময়ে সিরিয়া ইসলামের পতাকা ওড়ে সওদা সস্তা হবে, রওনা হয়ে গেল। মদিনায় মোনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1500 কিলোমিটার, কিভাবে রওনা হইলেন? সফর সঙ্গী হিসাবে মাত্র একজন গোলাম সাথে, যানবাহন হিসাবে একটি মাত্র ওট, খাওয়ার জন্য 4টা ছাতু, গায়ে 12টি তালিওয়ালা একটি জামা, রওনা হইলেন। আহ, অর্ধ জাহানের খলিফা এক ক্ষমতার মালিক, আর আমরা প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়, মন্ত্রীও নয়, পাতি মন্ত্রী, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাব, লক্ষ লক্ষ টাকা জাতির ব্যয়, আগে কতগুলো লাঠি ছোড়া, রাইফেল, বন্দুক, মেশিন গান, পিছনে কতগুলো কি হুলস্থুল যেতেছে, কে কফাতি মন্ত্রী যায়, কেন এই ব্যবধান? ওমর বোঝেন আমি ন্যায়পরায়ণ শাসক, আমি দুর্নীতিবাজ নই, আমি ন্যায়পরায়ণ শাসক, আমি দলীয়করণ করি না, আত্মীয়করণ করি না, আমি একমাত্র একজনকে ভয় পাই। আর আমরা বুঝি আমি দলীয়করণ করি, আত্মীয়করণ করি, আমি দুর্নীতিবাজ, আমি জাতির পয়সা খাই, ভয় আছে আমার, আমি তো একজনকে ভয় করি না, ভয় করি দুনিয়ার মাকলুককে, এই জন্য এত লাঠি ছোড়া রাইফেল বন্দুক লাগে আমার আগে দিছে, জাতির পয়সা নষ্ট। আহ, রওনা হয়ে গেলেন, রওনার পথে গোলামের সাথে চুক্তি করে নিলেন, ও গোলাম এক মঞ্জেল তুমি ওটের পিঠে বসবে, আমি লেগাম টেনে হাঁটবো, আর এক মঞ্জেল আমি ওটের পিঠে বসবো, তুমি লেগাম টেনে হাঁটবে। আছে দুনিয়ার কোনো ক্ষমতাসীন এমন দৃষ্টান্ত পেশ করতে পারে? অর্ধ জাহানের খলিফা গোলাম ওটের পিঠে, তিনি লেগাম টেনে হাঁটবেন? এভাবে চলছেন, 1500 কিলোমিটার পথ অতিক্রম করে সিরিয়ার দ্বার প্রান্তে পৌঁছলেন। সাহাবে কেরাম আসছেন ওনাকে এগিয়ে নেবেন, এসে দেখে গায়ে তালিওয়ালা জামা। সিরিয়া ছিল রোম সম্রাটের একটি প্রদেশ, তৎকালীন বিশ্বে সুপার পাওয়ার। হুজুর, এই সুপার পাওয়ারের সামনে আপনি আসতেছেন, গায়ে তালিওয়ালা জামা দেখলে এরা তুচ্ছ তাচ্ছিল্য করবে, ভালো একটি জামা গায়ে দেয়া দরকার। সাহাবা কারাম একটি ভালো জামা দিলেন, হুজুর নিজের জামাটি খুলে ভালো জামাটি গায়ে দিলেন, গায়ে দেওয়া মাত্র আবার ওটি খুলে রেখে নিজের তালিওয়ালা জামা পুনরায় গায়ে দিলেন। বললেন যে দেখো, আমার জামায় তালি থাকলে কি হবে, এই জামায় যে নূর আমি অনুভব করছি, তোমাদের ভালো জামায় সেই নূর নেই, তোমাদের জামা তোমাদের মোবারক হোক, আমাকে আমার তালিওয়ালা জামা গায়ে দিতে দাও। সিরিয়ার কিল্লার কাছে পৌঁছে গেলেন, আল্লাহ পাকের মর্জি, গোলামের ভাগে পড়ছে ওটের পিঠে বসা, খলিফাতুল মুসলিমিনের ভাগে পড়ছে লেগাম টানা। রোম সম্রাট এরা তো দেখতেছে খলিফা এভাবে আসতেছে, গোলাম বলছে হুজুর খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা, এরা দেখবে ওটের লেগাম টান, এরা বলবে তো রাখাল, হুজুর বেইজ্জতি হবে, আপনি ওটের পিঠে বসুন, আমি লেগাম টেনে চলবো। ওমর রাজি হলেন না, কখনো সম্ভব নয়, তোমার ভাগ এখন ওটের পিঠে বসা, আমার ভাগ লেগাম টানা, তোমার হক। গোলাম বলছে হুজুর আমার হক, আমি বুঝি শুনে আপনাকে ছেড়ে দিলাম, আপনি ওটের পিঠে বসুন, আগে লেগাম টেনে চলছি। ওমর বলছেন গোলাম তোমার হক তুমি ছেড়ে দিয়েছ, এই কথাগুলো এক সময় ইতিহাসে লিপিবদ্ধ হবে, দুনিয়ার মানুষ ভাববে ওমর ক্ষমতার দাপটে 2 মঞ্জিল পর্যন্ত ওটের পিঠে বসা ছিল, গোলাম বেচারা দুর্বল, তাই তাকে 2 মঞ্জিল ওটের লেগাম টেনে পায়ে হেঁটে আসতে হয়েছিল, এই কলঙ্ক আমার ইতিহাসে উঠবে আমি বরদাস্ত করব না, গোলাম তোমাকে পিঠে বসতে হবে, লেগাম আমার হাতে দাও। অর্ধ জাহানের খলিফা লেগাম হাতে নিয়ে চলছে, কিল্লার কাছে পৌঁছে গেছেন, হাকিমুল উম্মত বলেন কিল্লার পাশের উপর খ্রিস্টান নেতা নেত্রী এবং পাদ্রীরা দাঁড়ায় দেখতেছে কিভাবে মদিনা থেকে মুসলমানদের খলিফা আসে। কিল্লার কাছে পৌঁছা মাত্র সন্ধিপত্র নেই, চুক্তিপত্র নেই, পাশের উপর থেকে চাবি নিক্ষেপ করে দিয়ে দিল। ওমর
কিল্লা তোমার হাতে তুলে দিলাম, এখন থেকে কিল্লা তোমার। শুধু কিল্লা যে তোমার তা নয়, আমরাও এখন তোমার। শুনে নাও, ওপরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হইল, এখনো সন্ধিপত্র হয়নি, চাবি কেন ছেড়ে দিলে, নিজের দিন ধর্ম বাদ দিয়ে ইসলাম কেন গ্রহণ করলে? খ্রিস্টান পাদ্রীরা বলছে, আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে, এক জমানায় মদিনা থেকে একজন মহামানব এই জমিনে আসবেন, ওই মহামানব জমিনে আসলে এই পৃথিবীর কারোর শক্তি নেই জমিন তার থেকে রক্ষা করতে পারে, জমিন তার পদতলে চলে যাবে। এ কথাও লেখা আছে, ওই মহামানব যেই ধর্মের অনুসারী হবে, ওই ধর্ম হবে সত্য এবং হক ধর্ম। ওই মহামানবের চিহ্ন আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে, তার হাতে থাকবে ওটের লেগাম, তার গায়ে থাকবে তালিওয়ালা একটি জামা। ওই সব চিহ্নগুলো তার মধ্যে পরিলক্ষিত, তাই এ কিল্লা রক্ষা করা যাবে না। তার দিন সত্য, তার ধর্ম ইসলাম সত্য, তাই কিল্লাও তার হাতে তুলে দিলাম, আমরা ওই সত্য ধর্ম মেনে নিলাম। জো নাথে খোদ রাহ পর গায়ে রুকে হাদি বন গয়ে, জো নাথে খোদ রাহ পর গায়ে রুকে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসিহা কর দিয়া, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসিহা কর দিয়া। এক সময় আত্মার কত বড় রোগী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে রওনা হয়েছিলেন, আর কোরআনের চিকিৎসা এখন লক্ষ লক্ষ রোগীর ডাক্তার হয়ে গেছেন। আল্লাহ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা, আল্লাহ পাক দেহের রোগের চিকিৎসাও কোরআনে রেখেছেন, আত্মার রোগের চিকিৎসাও কোরআনে রেখেছেন। শান্তির দুই নম্বর শর্ত হল আল্লাহর রহমত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রহমত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, রাত কম হয়নি, দীর্ঘ হয়ে গেছে। আল্লাহ পাক এতটুকুর উপরে আমল করে আমাদেরকে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সামনে কখনো সুযোগ আসলে রহমত সম্পর্কে বয়ান করা যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।